পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বলছি ওখানে তো অনেকের বিরুদ্ধে মামলা হলো, এবারে আপনাদের কি পদক্ষেপ হবে ওখানে? না, আমরা আইনি পথেই এগোবো, কেননা যেভাবে ত্রিপুরা সরকার প্রতিহিংসা পরায়ণ আচরণ করছে, দিশেহারা বোধ করে ইনসিকিউর হয়ে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে যেভাবে ওরা ভয় পাচ্ছে, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘন ঘন যাওয়ার ফলে ওরা যেভাবে বিপন্ন বোধ করছে না, একটার পর একটা প্রশাসনিক যে ভুল পদক্ষেপ নিচ্ছেন আমি বলবো, এবং একটা প্রতিহিংসার রাজনীতি করছেন, এই রাজনীতি করা ঠিক নয়। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা তো ওখানে সংগঠন বিস্তার ঘটাতে চাইছি, তাহলে আপনারা যদি ভালো কাজ করে থাকেন আপনাদের ভয় পাওয়ার কী আছে ভাই? এত ভয় পাওয়ার কী আছে? তার মানে কোথাও আপনারাও বুঝতে পারছেন যে ত্রিপুরার জনগণ আর বিজেপিকে চাইছে না, চাইছে বিকল্প, এবং সেই বিকল্প বাম নয়, রাম নয়, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সে তো কজন করে কজন না করে সে তো 1.5 বছরের মধ্যে বুঝতে পারবেন দিলীপ ঘোষেরা। ত্রিপুরায় কজন তৃণমূল করছে কজন করছে না, তো যদি কেউ নাই করে তাহলে আমরা যাওয়ার গেলে ভয় কী কী আছে? ওরা তো বলছেন আমরা ট্যুরিস্ট, তো তাই ভয় পাচ্ছেন কেন, মামলা দিচ্ছেন কেন ট্যুরিস্টদের বিরুদ্ধে? তো এইটা কারা হিংসা ছড়াচ্ছে? এখানে এতজন এসছে ভোটের আগে, ভোটের পরে এখনও আছে বিজেপির লোকেরা, বাইরের লোকে কারো এগেনস্টে কোনো মামলা দেওয়া হয়েছে? এতবার গিয়ে তারা এত রকম কাণ্ড করেছেন এখানে এসে, তো আমরা তো সেটা করিনি। তো আমি আবার বলি যে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের আশাটা শুধু সময়ের অপেক্ষা, এবং আমরা সেটা আসবো শান্তিপূর্ণ অহিংস পথে আসবো। আমি তো বলছি যে বাম এখানে, এখানকার পশ্চিমবঙ্গের বামের থেকে ত্রিপুরা বামের একটা চারিত্রগত পার্থক্য আছে। ওরা যেহেতু ওখানে গ্রাউন্ড রিয়েলিটিতে আছেন, ওরা যেহেতু ওখানে মাটিতে বসবাস করেন, ফলে বামের ওখানকার বামেরা বুঝতে পারছে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই ওখানে লড়তে পারে, এবং সেখানে ওরা আমাদের সহায়তা করতে চাইলে বা আমাদের সঙ্গে যদি চলে আসতে চান কেউ কোনো নেতা, তাহলে আসবেন। কিন্তু পশ্চিমবঙ্গের বামের সঙ্গে ত্রিপুরার বামের মৌল পার্থক্য হচ্ছে এই যে ওখানকার নেতারা অনেক বেশি বাস্তব সচেতন, এবং ওখানে ওরা বুঝতে পারছেন যে বিকল্প যদি কেউ হতে পারে তাহলে সেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আমরা কোনো আহ্বান করছি না, আমরা বলছি যে বামেদের সঙ্গে আমাদের জোট হবে না, কিন্তু বামেদের কোনো নেতা বা কর্মী যদি আমাদের দলে চলে আসতে চান, এবং ওরা যদি মনে করতে চান যে বিকল্প হিসেবে তৃণমূলই একমাত্র রাস্তা, তৃণমূলই একমাত্র পথ, তাহলে তারা সবসময় স্বাগত। আরেকটা গুরুতর অভিযোগ বলছে যে এখানে ভ্যাকসিনের অভাব, বন্যা, সেখানে অন্য রাজ্যে সংগঠন বাড়ানো নিয়ে ব্যস্ত এখানকার তৃণমূলের নেতা। তো এই যে ভ্যাকসিনের অভাব সেটা কার জন্যে? কেন্দ্রীয় সরকারের জন্য। তো ভ্যাকসিনের অভাব এত কিছু থাকা সত্ত্বেও বারবার আপনারা এখানে প্লেনে করে গেছেন নির্বাচনের আগে, গেছেন এসছেন কেন? তখন ভ্যাকসিনের কথা মনে পড়েনি, তখন কোভিডের কথা মনে পড়েনি, দ্বিতীয় ঢেউ যে আসতে যাচ্ছে হু থেকে শুরু করে সমস্ত সংস্থা, এমনকি কেন্দ্রীয় সরকার অবধি বলেছিল, কই তখন তো আপনারা আশা থামালেন না, এখন আমরা ত্রিপুরায় গেলে হঠাৎ ভ্যাকসিনের কথা দোয়াই দিচ্ছেন? আবার বলছি এগুলো ছেদ যুক্তি, সত্যের অপলাপ, এগুলো এই প্রলাপ্যকে এখানে কোনো লাভ নেই। এবং সত্যি কথা বলতে কি, এখানকার বিজেপি নেতাদের সঙ্গে আমরা কোনো মুখ লাগাতেও চাই না। বেনারসির তিন অধ্যায়, রাজখারানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।